সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিকাশ দাস, সহকারী শিক্ষক ইকরা আইডিয়াল স্কুল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 7.2/11 অঙ্ক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। আমি আবারও বলছি, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে খেয়াল করো, মনে করি পুত্রের বর্তমান বয়স X বছর, কারণ প্রশ্নে বলা হয়েছে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ হচ্ছে পিতার বর্তমান বয়স। সুতরাং তাহলে আমি কি লিখলাম, পুত্রের বর্তমান বয়স X বছর, সুতরাং পিতার বর্তমান বয়স 6X বছর। তাহলে পিতার বর্তমান বয়স 6 বছর এজন্যই হলো যে পুত্রের বর্তমান বয়স যা ধরা হবে সেটার 6 গুণ হবে পিতার বর্তমান বয়স। এরপর লিখলাম 5 বছর পর পুত্রের বয়স হবে X+5 বছর, এবং 5 বছর পর পিতার বয়স হবে 6X+5 বছর। তাহলে খেয়াল করো, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে আমি বোর্ডে লিখলাম 5 বছর পর পুত্রের বয়স হবে X+5 বছর, এবং 5 বছর পর পিতার বয়স হবে 6X+5 বছর। তাহলে আমরা প্রশ্নটা দিকে আবার খেয়াল করি, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, সেক্ষেত্রে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে প্রশ্ন মতে, কারণ 5 বছর পর পিতার এবং পুত্রের বয়সের সমষ্টি চেয়েছে, তাহলে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে প্রশ্ন মতে X+5+6X+5=45। তাহলে এখানে 7X কিভাবে আসলো? তাহলে 6X+X, এই হচ্ছে 7X, এবং 5+5+10=45। তাহলে এখানে বা 7X=45-10, অর্থাৎ ডান দিকে আমাদের 45 রয়েছে এবং বাম পক্ষে রয়েছে +10, এটাকে আমরা পক্ষান্তর করে নিলাম, তাহলে ডান দিকে নিয়ে আসলে -10 হলো। বা 7X=35, বা 7/7X=7/35, অর্থাৎ উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে পেলাম X এর মান 5। তাহলে যে ক্ষেত্রে আমরা পুত্রের বর্তমান বয়স X=5 বছর পেয়েছি, সেক্ষেত্রে পুত্রের বর্তমান বয়স X=5 বছর, এবং পিতার বর্তমান বয়স 6X=6×5, অর্থাৎ X এর মান 5 পাওয়া হয়েছে, তা সেক্ষেত্রে হচ্ছে পিতার বয়স 30 বছর। তাহলে প্রশ্নের শেষে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? সুতরাং পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 30 বছর। এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সমীকরণ চ্যাপ্টারের আরও বেশ কয়েকটি অঙ্ক আছে, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।